ঘর যেমন সামলান দক্ষ হাতে, বাইরেটাও কিন্তু সামলান ততটাই সুদক্ষভাবে। তাই শিবরাত্রি উপোস, শিবের পুজো সব কিছুর মাঝেও এদিন তাকে দেখা গেল তার ছবির প্রিমিয়ার কমলা সুন্দরীতে। ছবি নিয়ে বলছি যে এটা আমার শুরুর দিককার ছবি, অনেকেই ভাব যেটা এখন শ্যুট করা, একদমই নয়, ছবিটা অনেকদিন আগে শ্যুট করা। ছবিটা এখন রিলিজ হচ্ছে, উইচ ইজ আ বিগ থিং ফর আস। যে কোনো ছবির মুক্তি পাওয়ার সময়টা একটা ফেস্টিভ্যাল হয়, যারা ছবিটার সঙ্গে যুক্ত থাকে তাদের সবার। সো ইট ইজ আ ফেস্টিভ্যাল ফর অল অফ আস। আই এম রিয়েলি উইশিং লাক, ছবিটা যেন খুব ভালো হয়। ঋতুদির সঙ্গে আমার প্রথম কাজ, সো দ্যাট ইজ আ বিগ থিং। ঋতুদির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে পেরেছি, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর ক্যারিয়ারের শুরুর দিকে এরকম একটা, আমার মনে হয় দিস ইজ আ ব্লেসিং। সো ঋতুদিকে পাওয়া বা রাজেশ শর্মার সঙ্গে আলাপ হওয়া, দিজ আর কি হয় না, এগুলো ইন্সপিরেশনের মতো কাজ করে। সো আমি আশা করবো সবাই দর্শক আসবেন, ছবিটা দেখবেন, সবার ভালো লাগবে। অ্যান্ড প্লিজ ডু ওয়াচ অ্যান্ড গিভ আস ফিডব্যাক, থ্যাংক ইউ। বহুদিন বাদে মুক্তি পেল পরিচালক শঙ্খ ঘোষের কমলা সুন্দরী, একটি সাধারণ মেয়ে কমলার জীবনের গল্প। তার স্বপ্নের জীবনের দিকে পাড়ি দিয়ে কমলা থেকে সুন্দরী হয়ে ওঠার গল্পই কমলা সুন্দরী। পূজারিণী ছাড়াও এদিন প্রিমিয়ারে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তিলোত্তমা, পল্লব কীর্তনিয়া, পরিচালক শঙ্খ ঘোষ সহ ছবির প্রত্যেকে। মোটামুটি পুরুষতান্ত্রিক সমাজ এখনো, নটি বিনোদিনীর আমল থেকে আজ অব্দি একই জায়গায় একই চেহারা। শুধু আমরা কিছু আর্টিফিশিয়াল কথাবার্তা বলি যারা আমরা ছবি করি, এবং যারা মেয়েদেরকে এক্সপ্লয়েট করি বিভিন্ন রকমভাবে, ছবিতে সেটা পুরোপুরি প্রকাশ। এবার সেইটি দেখিয়েছি যে একটি মেয়ে যাত্রার শিল্পী, ছোটবেলা থেকে ভাবত অভিনেত্রী হবে, এবং তার একটা কল্পনা তৈরি হয় অভিনয়কে ঘিরে। তাকে তুলে আনে এক ভদ্রলোক অভিনেত্রী করবে বলে, এবং সে চলে আসে অভিনেত্রী হওয়ার স্বপ্নে শহরে। ছোটবেলায় নাম ছিল কমলা, তারপরে এই ভদ্রলোক তাকে বলে সুন্দরী। কমলা এবং সুন্দরী দুটি সত্তা, একটি মেয়েরই দুটি সত্তা। এবার রিয়েলিটি এবং তার মধ্যে একটা কল্পনা জড়িয়ে থাকে পুরো ছবিটা জুড়েই, এবং তারপরে দেখা যায় যে মেয়েটি ক্রমশ অভিনেত্রীর থেকে ঘুরে যাচ্ছে অন্যদিকে, এবং অবশেষে দেখা যায় মেয়েটি যখন সুযোগ পায় তখন সে ফাইনালি একজন আইটেম গার্ল হয়ে গেছে। টোটাল একটা এক্সপার্ট কমলা বিকৃত হলো এই সময় দাঁড়িয়ে 2017 সালে, আমরা প্রগতিশীল হওয়া সত্ত্বেও। এটাই হচ্ছে ছবির মূল বিষয়। আমি পারবো কাকা। এটা অনেকদিন, মানে এটা প্রায় 1.5 বছর আগে হয়ে গেছিল ফিল্মটা শুটিং। অনেকদিন অপেক্ষা করতে হয়েছে আমাদের সবাইকে এটা রিলিজ করার জন্য, বাট অ্যাট লাস্ট রিলিজ হয়েছে, তো আমি খুব খুশি আর খুব এক্সাইটেড। কারণ এই ক্যারেক্টারটা একটা অন্যরকম একটা ক্যারেক্টার, কমলা, যেটা আমি করেছি ঋতুদির ছোটোবেলা। খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার ছিল এটা, মানে যেরকম একটা গ্রামের মেয়ে, আমি তো জানি না যেরকম গ্রামের মেয়েরা যেরকম হয় কথা বলে, তাদের চাল চলন আচরণ ডিফারেন্ট হয়। তো ভালো লেগেছিলো শ্যুট করতে। বোলপুরে পুরো সিকোয়েন্সটা ছিল, আর এখানে আমি কোনো মেকআপ নিইনি, অলমোস্ট এক্স্যাক্টলি কোনো মেকআপ নিইনি, একদম মানে সাদা মাটা একটা 18 বছরের মেয়ে। হ্যাঁ, আই হোপ আমি ক্যারেক্টারটা ভালো পোর্ট্রে করতে পেরেছি, ফিঙ্গার্স ক্রসড। আচ্ছা, আমি বলবো যে প্লিজ আপনারা আমাদের সুযোগ দিন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমি চাই যে আপনারা ছবি দেখুন। আপনারা, আই এম শিওর যে আপনাদের ভালো লাগবে এই ছবিটা, আপনারা যদি একটু ধৈর্য করে দেখেন। কিছু কিছু মুহূর্ত আছে এই ছবির যেটা নাকি আপনারা নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারবেন, আমি বলছি আপনাদের এই ছবিটা খুব ভালো লাগবে। রাতারাতি আমার নাম হয়ে গেল কমলা। দর্শকদের এটাই বলবো যে যারা একটু সেরিব্রাল ছবি পছন্দ করেন, একটু অববিট ছবি পছন্দ করেন, সেরকম ছবি তো আমাদের খুব একটা বেশি হয় না, সেরকম ছবির সংখ্যা ক্রমশ কমে আসছে। শঙ্খ সাহসের সঙ্গে কাজটা করেছে, এবং এই ধরনের ছবি যারা পছন্দ করেন তাদের কিন্তু ছবিটা খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এবং ছবি শুধুমাত্র আনন্দের জন্য না দেখে, এন্টারটেনমেন্টের জন্য না দেখে, যদি একটু ভাবতেও ইচ্ছে করে তাহলে ছবি দেখা উচিত। Don't forget that I am going to be a star. Star? না, আজকের দিনটা তো মানে আক্ষরিক অর্থে চাপা একটা উত্তেজনা। এত বছর বাদে, এতদিন বাদে সত্যি মুক্তি পাচ্ছে, এটা নিয়ে খুবই আনন্দিত। মানে আনন্দের অশ্রুঝারা ঝরতে পারে হয়তো, তো
আজকে কমলা সুন্দরী করতে গিয়ে যত হার্ডলস পেরিয়েছি আর পেরিয়ে আজকে এন্ড অফ দ্য ডে আজকে ছবি রিলিজ হলো এবং দর্শক দেখছে এই মুহূর্তে, তো এই ছবি দর্শকদের অন্তরে অন্তরস্থলে পৌঁছে যাবে। এই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ছবিটা এই 2017-তে একটা অন্য স্বাদের অন্য মাপের একটা বাংলা ছবি, একদম আউট অ্যান্ড আউট শঙ্খ ঘোষ যে ছবিটা তৈরি করেছে। আমি যখন প্রথম স্ক্রিপ্ট পড়লাম আর কি, পড়ালো আমাকে, তো ছবিটা পড়ে আমি একটা আলাদা ফিলিংস আমার একটা মধ্যে হলো, সেই ফিলিংসের জন্য আমি ছবিটাকে ডান করলাম, ছবিটা আমি শ্যুট করবো। আর ঋতুর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে, পূজারিণী পল্লব আর সবথেকে বড় কথা আমার বন্ধু রাজেশ, রাজেশ শর্মা, তিনি আজকে আসতে পারেননি আনফর্চুনেটলি, তিনি বিদেশে আছেন। রাজেশ ফোনও করেছিল আমাকে কীরকম হচ্ছে শো, তো সবাই সবার একদম 100% এফোর্ট দিয়েছে। আমি আমার জায়গায় আমি ডিওপি হিসেবে বলছি না, আমি আমার আগের 100% দিয়েছি, শঙ্খঘোষ তো পুরোটাই দিয়েছে, দিয়ে আমাদের একটা সার্বিক সুন্দর ছবি আমরা তৈরি করেছি, দর্শকের কাছে ভালো লাগবে, দর্শক দেখবে আর দর্শকের মন ছুঁয়ে যাবে।